দুই প্রেমিকাকে এক ছাদনা তলায় বিয়ে করেন রোহিণী চন্দ্র বর্মন রনে। ঘটনাটি পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার লক্ষ্মীদার এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ঘটনা। কিন্তু বিয়ের এক মাস না পেরোতেই ভেঙে গেল দুই প্রেমিকা নিয়ে রনির সংসার। সংসারে ক্রমাগত অশান্তিতে স্ত্রী মমতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে রনির। অপর স্ত্রী ইতিকে নিয়েই দাম্পত্য জীবন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই যুবক। গত 12 মে বিয়ের 22 দিনের মাথায় এফিডেভিটের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়, এই তথ্য নিশ্চিত করেছে দুই পরিবার। তবে এই বিষয়ে রনি ও মমতার কোনো বক্তব্য পাওয়া যায়নি। মমতার ভাই পলাশচন্দ্র রায় বলেন, আমার বোনের উপর মানসিকভাবে তারা নির্যাতন করছিল, বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না, বোনের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, পঞ্চগড়ের অটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদার এলাকার যামিনীকান্ত বর্মনের ছেলে রোহিণীচন্দ্র বর্মন রনি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ট্রেনে ডিপ্লোমা করেছেন, পড়ালেখা এখনো বাকি। উত্তর বলরামপুর এলাকার গিরিশচন্দ্রের মেয়ে ইতিরানির সঙ্গে তার প্রেমের সম্পর্ক 3 বছরের। প্রায় 6 মাস আগে বোদা উপজেলার তেপুকুরিয়া মন্দিরে গিয়ে গোপনে ইতিকে বিয়েও করেন রনি। এর পাশাপাশি উত্তর লক্ষ্মীদার এলাকার যোগেন্দ্রনাথ বর্মনের মেয়ে মমতার সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। 12 এপ্রিল রাতে মমতার সঙ্গে দেখা করতে গেলে তার পরিবারের লোকজন রনিকে আটকে রাখে। পরদিন ওই পরিবার তাদের আদালত ও পুরোহিত দিয়ে বিয়ে দেন। এই খবর শুনে 13 এপ্রিল সকাল থেকে প্রথম প্রেমিকা ইতি রনির বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। 2 দিন পর মমতা সহ রনিকে তার বাড়িতে নিয়ে আসে মমতার পরিবারের লোকজন। এদিকে ইতির অনশন চলতেই থাকে। এক পর্যায়ে গত 20 এপ্রিল রাতে রনির পরিবার বাধ্য হয়ে এক ছাদনা তলায় দুই প্রেমিকার সঙ্গে রনির বিয়ের কাজ সম্পূর্ণ করেন। এই সময় তিন পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন। নানা নাটকীয়তার পরে এই বিয়ে সম্পূর্ণ হওয়ায় তিন পরিবারই ছিলেন খুশি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়, কিন্তু সেই খুশি বেশি দিন টেকেনি। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই শুরু হয় সংসারের অশান্তি। মমতার পরিবারের দাবি, মমতাকে তাড়াতে উঠে পড়ে লাগে ইতিসহ রনির পরিবারের সদস্যরা। মানসিকভাবে তাকে নির্যাতন করা হতো। এক পর্যায়ে মমতার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় দুই পরিবার। গত 12 মে রনির সঙ্গে এফিডেভিটের মাধ্যমে বিচ্ছেদ ঘটে মমতার। রনির বাবা যামিনীকান্ত বর্মন বলেন, মমতা স্বেচ্ছায় আমার ছেলেকে ডিভোর্স দিয়েছে, এতে আমরা অমত করিনি। বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, লোকমুখে শুনেছি মেয়েটা নাকি নিজেই ছেলেটিকে ডিভোর্স দিয়েছে,